হাই ফ্রেন্ডস, মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নিয়ে আমরা কি করে কাজ করি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজকে টেবিলে রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, এই টপিকগুলো নিয়ে একটু কথা বলব। কম ফ্রেন্ডস, ফ্রেন্ডস আমাদের এই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ। নাও এখানে তিনটে কলামস আছে, আইডি, ডিপার্টমেন্ট, সেল, অ্যান্ড তিনটে রো আছে, একটা হেডিং অ্যান্ড দুটো রোস। ফ্রেন্ডস সাপোজ আমাদের E001H12000 এই যে রোটা আছে এর ওপরে আমি একটা রো ইনসার্ট করতে চাইছি। সো হাউ ক্যান আই ডু দ্যাট? সাপোজ যে কোনো একটা সেলে তুমি কার্সারটা রাখো, E001H12000, যে কোনো একটা সেলে তুমি কার্সারটা রাখো, রাইট ক্লিক ইনসার্ট রোজ অ্যাভাভ, যদি রোজ অ্যাভাভে ক্লিক করো তাহলে E001 এর ওপরে ইনসার্ট হবে। আগের কন্ডিশনে ফিরে যেতে গেলে কন্ট্রোল জেড, আর যদি রো নিচে ইনসার্ট করতে চাও তো রাইট ক্লিক ইনসার্ট রোজ বিলো। দেখো ফ্রেন্ডস রো নিচের দিকে ইনসার্ট হয়েছে। সিমিলারলি ফ্রেন্ডস সাপোজ আমি ডিপার্টমেন্টের আগে একটা কলাম ইনসার্ট করতে চাইছি, ফর দ্যাট রাইট ক্লিক ইনসার্ট, যদি আগে ইনসার্ট করতে চাই তাহলে কলামস টু লেফট। দেখো ফ্রেন্ডস কলাম একটা ইনসার্ট হয়ে গেছে, আর যদি কলাম রাইটে ইনসার্ট করতে চাই এই দিকটাতে তো রাইট ক্লিক ইনসার্ট কলামস টু রাইট। দেখো ফ্রেন্ডস যদি কোনো কলামকে ডিলিট করতে হয়, সাপোজ আমি স্যালারি কলামটাকে ডিলিট করব, স্যালারি অ্যান্ড করেসপন্ডিং যে ভ্যালুস আছে স্যালারির এক পুরো কলামটাকে রাইট ক্লিক ডিলিট সেলস। ফ্রেন্ডস এখানে আমরা অপশন পেয়ে যাব ডিলিট এন্টায়ার কলাম, জাস্ট ওকে করব। দেখো ফ্রেন্ডস আমাদের পুরো কলামটা ডিলিট হয়ে গেল। সিমিলারলি এই যে ব্ল্যাঙ্ক কলামটা আছে ফ্রেন্ডস, এই ব্ল্যাঙ্ক কলামটাকে যদি আমি ডিলিট করতে চাই রাইট ক্লিক ডিলিট এন্টায়ার কলাম, ওকে। নাও ফ্রেন্ডস আমাদের টেবিলে এখন দুটো রো, তিনটে রো আর দুটো কলামস আছে। সাপোজ ফ্রেন্ডস এই যে রেকর্ডটা E001HR এই পুরো রোটাকে আমি ডিলিট করতে চাই, দেন আমি কী করবো? রাইট ক্লিক ডিলিট সেলস, জাস্ট এন্টায়ার কলামে, আগে করেছিলাম এন্টায়ার কলাম, এবার আমরা সিলেক্ট করব এন্টায়ার রো, আগে আমরা ইউজ করেছি এন্টায়ার কলাম, এবার সিলেক্ট করব এন্টায়ার রো। এন্টায়ার রো সিলেক্ট করে জাস্ট ওকে করব, অ্যান্ড ফ্রেন্ডস আমাদের পুরো রোটা ডিলিট হয়ে যাবে। ফ্রেন্ডস এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কি করে আমরা টেবিলের রো অ্যান্ড কলামস ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি। পরের ভিডিওতে অ্যাডভান্স ক্যালকুলেশন অ্যান্ড ফরম্যাটিং নিয়ে আসবো। প্লিজ সঙ্গে থেকো, অ্যান্ড কেমন লাগছে ভিডিওসগুলো জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। থ্যাংক ইউ, সঙ্গে থেকো।